দিনে বিয়ে সেরে বুধবার সন্ধ্যায় বিএনপির ঢাকা মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন ব্রাহ্মণবাড়িয়ার যুবদল নেতা সোহেল ভূঁইয়া। দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের জন্যই নববধূকে বাড়িতে রেখে চলে আসেন তিনি। জানা গেছে বুধবার 26 জুলাই পারিবারিকভাবে সোহেল ভূঁইয়ার বিয়ে হয় আর তার দলের মহাসমাবেশ ছিল পরদিন বৃহস্পতিবার। ফলে বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার অন্য নেতাদের সঙ্গে তিনিও পরিকল্পনা করেন ঢাকায় চলে আসবেন। সেই অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসর না করে সন্ধ্যায় সবার সঙ্গে ঢাকার পথ ধরেন এই যুবদল নেতা। তিনি যখন সমাবেশে আসার উদ্দেশ্যে বের হন তখন বরের পোশাক পরে রওনা দেন এবং ঢাকায় আসেন। তার হাতের মেহেদি এখনো জল জল করছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সোহেল কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। জানান, বৃহস্পতিবার মহাসমাবেশ হবে মনে করে বুধবার বাড়ি ছেড়েছেন। এখন শুক্রবারের সমাবেশ শেষ করেই বাড়ি যাওয়ার চিন্তা, তার আগে যাবেন না। তিনি বলেন, মহাসমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় তার ওপর নির্ভর করবে কবে বাড়ি ফিরব। শুধু আমি নই, আমার মতো এমন অনেক নেতাকর্মী ছুটে এসেছেন বিএনপির ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে। দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালনের জন্য সবাই এসেছেন বলেও সংবাদ মাধ্যমকে জানান সোহেল। এদিকে সোহেলের এমন ঘটনার খবর জানাজানি হলে বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তার ছবি দিয়ে নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। লিখেছেন, মহাসমাবেশের ডাক। এদিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাহমুদ হোসেন, কিন্তু সমাবেশ পর্যন্ত আর যাওয়া হয়নি তার। মিছিলের নেতৃত্ব দিয়ে ফকিরাপুল আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্ট্রোক করে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার মৃত্যুর বিষয়ে মাহমুদুর রহমানের ছোট ভাই অপটিক্যাল ব্যবসায়ী মোহাম্মদ মাসুম সময় সংবাদকে বলেন, আমার মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়ে তার চাচাকে ফোন করে রেজাল্টের খবর জানায়। এরপর আমিও মাহমুদ ভাইয়ের সাথে ফোনে কথা বলি। তিনি জানালেন, ঢাকায় পৌঁছে গেছেন, একটু পরপর মিছিল নিয়ে সমাবেশে যোগ দিবেন। এর মাত্র 10 মিনিট পরেই খবর পাই আমার ভাই মিছিলে মারা গেছেন। মাহমুদের ছোট ভাই মাসুম কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, 2 বছর আগে ভাবি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর থেকে তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্ত্রীর মৃত্যু শোকে তিনি নিজেও হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে হৃদরোগে ভুগছেন। মাহমুদ ভাই ছিলেন আমাদের পরিবারের অভিভাবক।